ডিজেল আমদানিতে আগাম কর প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ডিজেলের আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। রোববার জাতীয় রাজস্ব বোর্ড এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং অন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান হ্রাসকৃত শুল্ক হারে ডিজেল আমদানি করতে পারবে। এর ফলে বাজারে ডিজেলের দাম কমবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে অপর এক প্রজ্ঞাপনে চাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ফলে ব্যবসায়ীরা এখন মাত্র 15% শুল্ক দিয়ে সেদ্ধ আতপ চাল আমদানি করতে পারবেন। তবে সুগন্ধি চাল আমদানিতে পূর্ণ শুল্ক 62% দিয়েই আমদানি করতে হবে।